মাসের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে আবারও পুড়ে ছাই হল 12টি দোকান। 17 আগস্ট বৃহস্পতিবার সকাল 7টায় বাস স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল 7টার দিকে বাস স্টেশন এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় 7টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল।